দিদিকে বলেও হেল্প লাইনে, এলাকার সমস্যার কথা জানিয়েও হয়নি কোনো সুরাহা। তাই গঙ্গারামপুর ব্লকের 5 নম্বর দমদমা গ্রাম পঞ্চায়েতের গোচিয়ার এলাকায় রাস্তায় ধানের চারা পুঁতে প্রতিবাদ জানালেন গ্রামবাসীরা। দিদিকে বলো হেল্পলাইনে এলাকার সমস্যার কথা জানিয়েও মেলেনি কোনো সুরাহা। তাই এদিন গঙ্গারামপুর ব্লকের 5 নম্বর দমদমা গ্রাম পঞ্চায়েতের গোচিয়ার এলাকায় রাস্তায় ধানের চারা লাগিয়ে প্রতিবাদ জানালেন গ্রামবাসীরা। অবিলম্বে রাস্তার সংস্কার না করা হলে আগামীতে বৃহত্তর আন্দোলন করবেন বলে জানান তারা। আমাদের এই সমস্যাটা দীর্ঘ 14 মাস ধরে চলছে। এর আগে খরার সময় যখন খরা ছিল তখন বলেছিল যে রাস্তাটা কেটে তখন রাস্তাটা বানিয়ে দিবে, কিন্তু রাস্তাটা 14 মাস বর্ষা পার হয়ে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার পরিস্থিতি। এই পরিস্থিতি মানুষ কী করে যাওয়া আসা করবে? আজকে আমাদের এই গ্রামের মধ্যে যত পেশেন্ট এই রাস্তায় যেতে পারে না, টোটো সাইকেল নিয়ে যাওয়া যায় না, মানুষ হেঁটে যাওয়া যায় না। আজকে 14 মাস ধরে কন্ট্রাক্টর আজকে বলছে এই হবে, কাল হবে, ডেট দিচ্ছে, এই ডেটে শুরু হবে, সেই ডেটে শুরু হবে, কিন্তু শুরু হচ্ছে না আদৌ, বুঝতে পারলেন তো? তো আজকে আমাদের এই রাস্তাটা ইটের ছিল, যদি রাস্তাটা করতেই না পারবে তাহলে রাস্তাটা খুললো কেন? আমাদের প্রশ্ন এটাই। আমরা আজকে এই রাস্তার জন্য 99 পর্যন্ত ফোন করেছি, 99-তে ফোন করে বলেছে যে আপনাদের অভিযোগ নেওয়া হলো, অভিযোগটা আসবোধ 1 মাস হয়ে গেল, কোনো অভিযোগ কোনো ইয়ে নেই। তাহলে 99-এ কোথায় ফোন করেছিল? 99-এ দিদিকে বলো .com একটা ফোন নাম্বার দেওয়া ছিল, আমি সেখান থেকে নাম্বারটা ম্যানেজ করে আমি সেখানে পর্যন্ত ফোন করেছি, আমি না এখানে আরেকটা ভাই ফোন করেছে, কিন্তু সেই অভিযোগটা জানে যে সেটারও কোনো প্রতিশ্রুতি মানে কোনো কিছু বলেনি যে এটা কি ঠিক হবে আদৌ হবে। কিন্তু এখানকার নেতা মানে নেতা টেতা যা আছে, স্থানীয় লোকজন, নেতৃত্ব যারা দেয়, তারা কোনোরকম মানে গা লাগাচ্ছে না এই ব্যাপারটা নিয়ে।